নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি বানিয়েছি বাঁধাকপির একদম ইউনিক ধরনের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত বা গরম রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে মাঝখান থেকে প্রথমে কেটে নিতে হবে। তো মাঝখান বরাবর কেটে নেওয়ার পরে এবারে কিন্তু আজকে বাঁধাকপিটা একটু অন্যরকম করে রান্না করব। তার জন্য একদম ছোট ছোট করে কাটবো না, মাঝখান থেকে এরকম ফালি ফালি করে কাটবো। বেশ পাতলা করেই কেটে নিয়েছি ফালিগুলো। তো সব বাঁধাকপিটাকে একই রকমভাবে কেটে ধুয়ে নেওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই বাঁধাকপিটা জল থেকে জল ঝরিয়ে নেওয়ার পরেই কিন্তু সরাসরি তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এখানে নুন বা হলুদ কিছুই দিইনি, শুধু তেলের মধ্যে জাস্ট ভেজে নিচ্ছি। এ পিট ও পিট দুপি দুপিটি উল্টে কিন্তু একটু লালচে কালার করে ভেজে নেব। তো বাঁধাকপিগুলো ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো ওই তেলের মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরা ও একটা টমেটো বাটা। দিয়েই কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ভালোভাবে রান্না করে নেব। দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, তিনটে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ চিকেন কারি মশলা। তো এই চিকেন কারি মশলাটা কিন্তু দিলে বেশি ভালো লাগে। আর দিলাম ভাজা মশলা, ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ। দিয়ে মশলাগুলো টমেটোটাকে ভালোভাবেই কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার সময় সামান্য একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো আরও একটু জলও কিন্তু অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করার পরে যে বাঁধাকপিগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ বাঁধাকপি ভাজা হলেও মাঝখান থেকে মাঝখানে যে মোটা ডাঁটিটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয় না। সেই জন্য জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁধাকপিটা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে কিছু পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়ে হালকা আঁচে একটু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম এক অল্প পরিমাণে ধনে পাতা কুচি। তো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আরও ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে সরাসরি নামিয়ে নেব। তো বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক ধরনের রেসিপি, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে বা রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আর এইরকম সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।